আমার মেয়ে তো মাত্র 19 বছর বয়স ছিল। আমি আমার দুনিয়াটা বন্ধ করে দিয়েছি আমার মেয়ে চলে যাওয়ার পর। আমার মেয়ের ছবিও দেখানো হয়েছে মুভিতে, তাহলে আমার মেয়ের প্রাইভেসি কোথায় থাকতো আর আমার প্রাইভেসি কোথায় থাকলো? এই মুভিটা কি আমার মেয়েকে নিয়ে আসবে, নাকি ফরাজকে নিয়ে আসবে, নাকি তারিশিকে নিয়ে আসবে, নাকি আরও 20টা মানুষ যে চলে গেছে তার ফেরত আসবে? আমার মেয়েকে ইউজ করা হচ্ছে, দিস ইজ রং। অ্যাজ এ মাদার আমি এটা কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারি না। আমি রূপা আহমেদ, অবিন্তা কবিরের মা। অবিন্তা কবির, রূপা আহমেদ এবং মোহাম্মদ এসানুল কবিরের একমাত্র সন্তান, যাকে আপনারা জানেন যে আমি আমার মেয়েকে 2016 পয়লা জুলাইতে আমার মেয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। কীভাবে গেছে, কোন ঘটনাতে গেছে সেটাতে বরং না যাওয়াই না আসাই ভালো। আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তান আর আরেকজনের সন্তান বা এখন আরও 22টা পরিবার থেকে কেউ না কেউ গেছে, কারো বাবা গেছে, মা গেছে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, যারা চলে গেছে তাদেরকে আসলে ওখান পর্যন্ত সম্মানটা দিয়ে ওভাবেই রেখে দেওয়া উচিত। আজকে এত বছর পরে একটা মুভি রিলিজ করছে, তাও ইন্ডিয়াতে, যেই দেশটা সাথে আমাদের সেই দেশে ঘটনাটা ঘটেছে আমাদের দেশে। আমি ঘটনাটা জানতে পারি 2019 সালে শেষের দিকে একেবারে, এবং যখন থেকে আমি জানতে পেরেছি তখন থেকে আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে উকিল নোটিশ দিয়ে জিনিসটাকে থামানোর জন্য। তারপর কোভিড যখন শুরু হলো, আমরা সবাই জানি কোভিডের সময় পুরো দুনিয়া অন্যরকম হয়ে গেছে, তো আমার ধারণা হয়েছিল যে হয়তো মুভিটা বন্ধ হয়ে গেছে, এবং নিজেকে নিজে বলেছি ভালোই হয়েছে কোভিডটা হলো, সিনেমাটা হবে না, সিনেমাটা বন্ধ হয়ে যাচ্ছে। 2021-এর 5ই অগাস্ট আমি প্রথম পোস্টারটা পাই। পোস্টারটা পাওয়ার পরে নামটাও জেনেছি, মুভির নামটা কী হবে, এবং তখন বুঝলাম যে আসলে সিনেমাটা বন্ধ হয়নি, এই কত 2 বছরের মধ্যে থেকে পুরো সিনেমাটাকেই বানানো হয়েছে। 2021-এর 5ই অগাস্ট থেকে আজকের দিন পর্যন্ত আমি মুভিটাকে বন্ধ করার জন্য দিল্লি হাইকোর্টের এখন পর্যন্ত আমার কেসটা চলছে। আমি দিল্লি হাইকোর্টে কেসটা নিয়ে গেছি। আমি যারা মুভিটা বানিয়েছে সমস্ত বড় বড় ডিরেক্টর ইন্ডিয়াতে, তাদের কাছে সাথে আমি ফাইট করে যাচ্ছি। আমার কয়েকটা পয়েন্ট ছিল, এক হচ্ছে হলো অবিন্তা কবির, তারিশি জৈন, ফরাজ হোসেন, তিনজন আরও বাকি অন্যান্যদের সাথে, ওরাও চলে গেছে, তিনজন এই দুনিয়া থেকে চলে গেছে। আমি মনে করি সেটাই যথেষ্ট, এটাকে নিয়ে আসলে মুভি করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। আর মুভিটার নামটা ফরাজ হয়েছে, তার মানে হচ্ছে হলো ডেফিনেটলি একটা ক্যারেক্টারের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, সেই ক্যারেক্টারের উপরে জোর দিতে যে আমার মেয়ের কথা চলে আসছে। আমরা কেউ জানি না সেদিন ওরা কিসের মধ্যে দিয়ে গেছে, কেউ আমরা জানি না, কোনোদিন আমরা জানতেও পারবো না। সো আমরা একটা গল্প বানালাম, সেই গল্প বানিয়ে মুভিটা তৈরি করলাম, কিন্তু এই মুভির সাথে যে পরিবারগুলি আছে সেই পরিবারগুলির কাছ থেকে তো কনসেন্ট নিতে হবে, সেই কনসেন্টটা তো না হলো না। আচ্ছা, কনসেন্ট না হলো না, আমি কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে বললাম যে ঠিক আছে, আমাকে প্রি স্ক্রিনিংয়ের সুযোগ দেওয়া হোক। প্রথম বলেছে দিবে, তারপর বলেছে দিবে না। এরপরে বললাম যে ক্যারেক্টার রেজেম্বলেন্স আছে কি না আমার মেয়ের সাথে, না নাই। পরে বলেছে বলবো না। আমার মেয়ের নাম ব্যবহার করা হয়েছে, করা হয়নি। আমার মেয়ের ছবি ব্যবহার করা হয়েছে, করা হয়নি। সবই যদি না হয়ে থাকে তাহলে মুভিটার মধ্যে কী আছে? হানসাল মেহতার সাথে আমার কথা হয়েছে, ওনাদের সাথে আমাদের মিটিং ছিল, ওনার বক্তব্য ছিল যে উনি আমাদের বাঙালিদেরকে বোঝাতে চাচ্ছে যে হয়তো বা আমাদের মধ্যে একটা কোনো মানে কী বলবো এটাকে, উনি বলতে চেয়েছে যে আমাদের বাঙালি বাংলাদেশের মানুষদেরকে হয়তো বা বুঝবে যে কেন এরকম ঘটনাটা হওয়া উচিত ছিল না সব কিছু। তো আমার প্রশ্নের কাছে ছিল যে তুমি আমার দেশের মানুষকে কীভাবে জানো, তুমি তো বাঙালি না, তুমি বাংলাদেশ না, তুমি একজন ইন্ডিয়ান হয়ে তুমি আমার দেশের মানুষকে তো তুমি জাজ করতে পারো না। তখন তার উত্তরটা ছিল যে আমি তাকে অপমান করছি, হয়তোবা আমি বলতে পারবো না। আমি বলেছি তখন যে হয়তোবা আমার কথাতে তুমি অপমান বোধ করতে পারো, কিন্তু আমার কিছু করার নেই, কিন্তু আমার প্রশ্নটা একই,
আবারও ঘুরে আসছে যে তুমি একটা ইন্ডিয়ান হয়ে আমার দেশের ঘটনাকে এনে তোমাকে মুভি কেন বানাতে হবে? তোমার দেশে সারা দুনিয়াতে অনেকগুলি ঘটনা ঘটেছে, 2016 জুলাই থেকে আগেও হয়েছে, পরেও হয়েছে, 16 জুলাইতে হয়েছে, অগস্ট হয়েছে, সেপ্টেম্বরে হয়েছে, এখনও হচ্ছে হয়তো বা। সব ঘটনা ভাত দিয়ে আমার বাংলাদেশে যে ঘটনা হলো সেটাতে এত ইন্টারেস্ট কেন? আমি আপনাদের কাছে, আপনারা তো সবাই অনেক মানুষের সাথে কথা বলেন, অনেক মানুষের সাথে আপনাদের উঠা বসা আছে, আমার কিন্তু কারোর সাথে উঠা বসা নাই গত 7 বছর। আমি আমার দুনিয়াটা বন্ধ করে দিয়েছি আমার মেয়ে চলে যাওয়ার পরে। আমি কারোর সাথে দেখা করি না, আমি কারোর সাথে কথা বলি না, মিডিয়ার সাথে কথা বলা তো আরও অনেক পরের কথা। সো আমার কথা হলো মুভিটার নাম ফরাজ কেন হবে, আর কেন আমাকে প্রি স্ক্রিন করতে দেওয়া হলো না যদি আমার মেয়েকে নাই রাখা হয়েছে ওখানে? নিশ্চয়ই আমার মেয়েকে রাখা হয়েছে, অবিন্তা হয়েছে আয়েশা, তারিশি হয়েছে তারি, ইভেন আমি আছি মুভিটাতে, আমি হচ্ছে রাবিয়া, তারিশির বাবা আছে মুভিটাতে, তার আবার একটা নাম দেওয়া হয়েছে। শুধু তাই না, আমার মেয়ের ছবিও দেখানো হয়েছে মুভিতে। তাহলে আমার মেয়ের প্রাইভেসি কোথায় থাকতো আর আমার প্রাইভেসি কোথায় থাকলো? আপনারা, আমি শুনেছি লয়াররা বলেছে পাবলিক ডোমেইন, হতে পারে পাবলিক ডোমেইন, পাবলিক ডোমেনে আমাদের পয়লা জুলাইয়ের ঘটনা ছাড়া আরও অনেক ঘটনা আছে, সো পাবলিক ডোমেনের মধ্যে থাকতে পারে, কিন্তু আমি তো এখনও বেঁচে আছি, আমি তো মরে যাইনি, আমারও তো প্রাইভেসি থাকার দরকার, আমার প্রাইভেসিটাও তো নাই। আর আমার মেয়ে তো মাত্র 19 বছর বয়স ছিল। এই মুভিটা কি আমার মেয়েকে নিয়ে আসবে, নাকি ফরাজকে নিয়ে আসবে, নাকি তারিশিকে নিয়ে আসবে, নাকি আরও 20টা মানুষ যে চলে গেছে তার ফেরত আসবে? তার কিন্তু কেউ ফেরত আসবে না। আর যে ঘটনাটাকে বলা হয়েছে যে আমার মেয়ের জন্য আরেকজন মানুষ তার জীবন ছোট দিয়ে দিয়েছে এবং সে হিরো, নো, দ্যাটস রং, আমি এটা বিশ্বাস করি না, কারণ তার কোনো প্রমাণ নাই। ওখান থেকে কেউ বেঁচে আসেনি, যারা বেঁচে এসছে তারা কেউ কিচ্ছু জানে না, বলতে পারে না, কেউ কোনো এভিডেন্স নাই যে এখানে কেউ হিরো হয়েছে। যদি কেউ হিরো হয়ে থাকে তাহলে 22টা মানুষ যে চলে গেছে তারা হিরো, আমরা কেউ না, আমরা যারা বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি আমরা কেউ না, কারণ ওই 22টা মানুষের কী গেছে সেদিন আমরা কেউ কোনো দিনও বলতে পারবো না। সো এই হিরো জিনিসটা আপনারা যদি আমাকে বলেন আমি বিশ্বাস করি না, দ্যাটস রং, ইটস এ রং স্টেটমেন্ট, এটা হতে পারে না কোনো দিনও, আর এটা নিয়ে মুভিটা, এটা রং, কোনো দিনও হতে পারে না, কারণ আমার মেয়েকে ইউজ করা হচ্ছে, দিস ইজ রং অ্যাজ এ মাদার, আমি এটা কোনো দিনও অ্যাকসেপ্ট করতে পারি না। আমি এখনও আমার বললাম তো আমার এখনও দিল্লি হাইকোর্টে কেসটা চলছে, হাইকোর্ট থেকে আমি অ্যাপিল করেছি, আমি দরকার হলে সুপ্রিম কোর্টে যাবো, আমি জানি 3 ফেব্রুয়ারি মুভিটা রিলিজ পাবে, আমি জানি হয়তো আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি কাউকে এই সুযোগটা দিব না যে আমরা ইচ্ছা করেছি মুভিটা বানাতে, আমি মুভিটা করে দিলাম, মুভিটা ছেড়ে দিলাম, আমার যেই কারণে আমি মুভিটা বানিয়েছি, হিরো হোক আর যেটা হোক, আমার সেটা আমি আমার আমি আমি মানে আমি সাকসেসফুল হয়েছে, নো, আমার এতটুকুনি শুধু করতে পেরেছি যে আমি 6 মাস মুভিটার মধ্যে আমার ইনজাংশন ছিল, নাহলে আপনারা মুভিটা আজকে থেকে আরও 6 মাস আগে দেখতেন মিডিয়াতে যে চলে এসছে। আমি 6 মাস শুধু মুভিটাকে আটকে রাখতে পেরেছিলাম, এতটুকুনি আমি করতে পেরেছি এখন পর্যন্ত, বাকিটা আমি পারি নাই, কারণ লয়ের ভাষায় পাবলিক ডোমেনে থাকলে আমার নাকি কিছু করার নেই, হতে পারে, আমি অস্বীকার করব না, নিশ্চয়ই লয়ের মধ্যে লেখা আছে সেটা, কিন্তু আমার মেয়ের প্রাইভেসিটা কোথায় গেল? আমার মেয়ের তো কোনো প্রাইভেসি থাকলো না,